আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে আপনারা একই মোবাইলের ভিতরে কীভাবে দুইটা নাম্বার থেকে আলাদা নাম্বার থেকে ইমো ইউজ করবেন, ইমো চালাবেন। তা অলরেডি আমার দুটোটাই ইমো ডাউনলোড করা আছে আপনি মোবাইল আপনার গুগল প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে আপনি প্রথমে প্লে স্টোরে যান, প্লে স্টোরে যাওয়া ইমো লিখে সার্চ করেন। সার্চ করার পরে দেখেন এখানে আপনি প্রথমে যে ইমো ইমো ফ্রি ভিডিও কলস অ্যান্ড সেট, আপনি প্রথমটা আগে ডাউনলোড করেন। ডাউনলোড করে এটা আপনার মোবাইল নাম্বার দিয়ে সেট আপ করেন। আমার এটা ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করলাম না, আমি ওপেন করলাম। এখানে আমি ওপেন করছি, আমার এটা অলরেডি চালু আছে একটা নাম্বারে। তা আমি চাইতেছি এখন নতুন আরেকটা অন্য একটা নাম্বারে আমি এটা চালু করব। সেই জন্য আমাকে কীভাবে দেখেন, এর নিচে দেখেন ইমো বেটা, বেটা ফ্রি কলস অ্যান্ড টেক্স, তা আপনি এটাও ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন আমি এটা ওপেন করতেছি, এটা এখনও নাম্বার দেওয়া হয় নাই, তাই আমি নতুন করে নাম্বার দিচ্ছি। নাম্বার দেওয়ার কারণে আপনার দেখেন আপনি কোথায় গেল নাম্বারটা, হ্যাঁ 570 হ্যাঁ, নাম্বার ওঠানোর পরে নাম্বারটা ওকে করবেন। ওকে করার পরে দেখেন এখানে একটা কোড আসবে, একটা মোবাইলে একটা কোড চাইবে। তো কোডটা আসলে এটা আমার এই মোবাইলে সেট আপ করা, এই জন্য এটা অটোমেটিক সেট হয়ে গেছে। ঠিক আছে, আপনি এখন চাইলে এখান থেকে আপনি ইয়া করতে পারেন। তো আপনি এখানে দুটোটাই ব্যবহার করতে পারবেন, দুইটা নম্বরে ফোন দিলে আলাদা আলাদা নম্বরে কথা বলতে পারবেন। দেখুন আমার এখানে দুইটা ইমো আছে, যেমন এটা হয়েছে একটা নাম্বারে খোলা, ঠিক আছে, তারপরে এই যে এটা দেখেন এটা এখন ওপেন করলাম। তো ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন আপনার বন্ধুদের। তা ভালো থাকবেন, কথা হবে নেক্সট কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।